বাহুবলি থালি খেয়ে যে এত মজা সেটা আমি সত্যিই জানতাম না। আমার তো প্রত্যেক দিন বাহুবলি থালি খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আবার কবে নিয়ে যাবে ওখানে? আমি বেঁচে থাকতে তোমাকে আর ওখানে নিয়েই যাবো না। একবার গিয়েই যে আমার কত টাকা খরচা করেছো তুমি হয়তো ভুলেই গেছো, আমি কিন্তু ভুলিনি। চুপ করে গেলে কেন? তুমি আমাকে আর ওখানে নিয়ে যাবে না? না নিয়ে গেলে আমাকে টাকা দেবে, আমি একাই চলে যাব। ওরকম বাঙালি বাহুবলি থালি খাওয়ার লোভ আমি কিছুতেই সামলাতে পারবো না। একটা বাহুবলি থালির দাম 3,000 টাকা, এক বেলার খাবার খেতে 3,000 টাকা খরচ করতে ইচ্ছা করে? তাও পুরোটা তুমি একাই খেয়ে নাও, আমার জন্য আবার আলাদা করে নিতে হয়। শুধু ডিনার বা লাঞ্চে গিয়ে 6,000 টাকা গিয়ে খরচ করে। ওরা যে থালির জন্য 3,000 টাকা নেয় সেটা তো ভুল কিছু ছিল না। এত রকমের মাছ, চিকেন, মটন, চাটনি, পাপড়, পায়েস সবই তো থাকে। আমার তো মনে হয় ওরা কম দামই নিচ্ছে। এত যে মাছ খেতে তোমরা কিভাবে ভালোবাসো আমি বুঝেই পাই না। মাছ মাছ মাছ, সারাদিন মাছ, পারলে ব্রেকফাস্টেও তোমরা মাছ খেয়ে নাও। এমনি এমনি তো আর বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলে না। আমি মাছ খেতে ভালোবাসি বলে তুমি এমন করছো যেন তুমি বাঙালি নও। এত বড় হয়ে বিয়ে করে ফেললে তাও মাছের কাটা বেছে খেতে পারো না বলে তুমি মাছ খাও না, সেটা নিয়ে কি আমি তোমাকে কখনো কোনো কথা শুনিয়েছি? মোটেই সেটা কারণ নয়, আমার মাছ খেতে ভালো লাগে না তাই খাই না। এই কারণে আমি তোমাকে ওই বাহুবলি থালি খাওয়াতে নিয়ে যাব না। এভাবে এই একটাই বিষয় নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অসীম কিছুতেই অনিমাকে আরো একবার সেই বাঙালি বাহুবলি থালা খাওয়াতে নিয়ে যেতে চায় না, আর অনিমা সেই বাহুবলি থালি খাওয়ার জন্য একেবারে উতলা হয়ে ওঠে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। অনিমা প্রত্যেকদিন অসীমকে কোনো না কোনো ভাবে ওই বাহুবলি থালি খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু অসীম শুনেও না শোনার ভান করে। অসীমের এই ব্যবহার অনিমার একেবারেই পছন্দ হয় না। একদিন অসীম অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার বাড়িতে বেশ কয়েকজন মহিলা এসে উপস্থিত হয়েছে। এই দেখে অসীম কিছুই বুঝে উঠতে পারে না। আপনারা কারা আর আমাদের বাড়িতে এসেছেন কেন? আপনার অনিমার আত্মীয়? অনিমা কোথায় গেল? এরা কারা? ওদের থেকে আমি মাছ কিনেছি। প্রত্যেকে আলাদা আলাদা মাছ বিক্রি করে। সবার থেকে আমি 1 কিলো করে আলাদা আলাদা মাছ কিনেছি, তাই তো ওরা এখানে বসে আছে। 5-6 রকমের মাছ কিনে তুমি কি করবে, তাও আবার 1 কিলো করে? তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? কত টাকার মাছ কিনেছো শুনি। এই প্রায় 3,000 টাকার মতো। বাকি কোনো মাছের এত দাম না হলেও ইলিশ মাছটার বড্ড দাম জানো তো। আর আমার তো সব রকমই মাছ কেনার দরকার ছিল, কারণ আমি তো বাড়িতেই বাহুবলি থালি বানাবো। বাহুবলি থালির জন্য তুমি 3,000 টাকার মাছ কিনলে? তারপরেও তো আরো কত কিছু লাগবে থালি সাজাতে। চাল, ময়দা, মাংস এসব কিনেছো নিশ্চয়ই? শুধু শুধু আমার এত টাকা খরচা করে দিলে? এতগুলো টাকা জিনিস কিনতে তোমার একটুও বাদলো না? কেন বাদবে, আমি টাকা দিইনি তো। তুমি দেবে বলেই তো ওদেরকে বসিয়ে রেখেছি। টাকাটা দিয়ে ওনাদেরকে যেতে দাও, বেচারারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আজ সবে মাত্র মাসের প্রথম দিন, মাইনানি অফিস থেকে ফিরলাম, আর আজই শুধু মাছের জন্য এত টাকা চলে গেল? তুমি তো বলেছো বাইরে গেলে দুজনের বাহুবলি থালি খেতে 6,000 টাকা খরচা হবে। সেখানে আমি মাত্র 3,000 টাকা আর নিজের খাটনি দিয়ে এই 3,000 টাকাটার মধ্যেই দুজনের বাহুবলি থালি রান্না করে ফেলছি। আমি যে তোমার 3,000 টাকা বাঁচিয়ে দিলাম সেটা তো একবারও বলছো না। বাঙালি বাহুবলি থালি কি মাছ ছাড়া হয় নাকি? অসীম এই কথা শুনে কিছু না বলে সেখান থেকে চলে যায়। একে তার বাঙালি বউ, তার উপরে তার এই বাহুবলি থালি খাওয়ার নেশা, সব মিলিয়ে অসীম একেবারে নাজেহাল হয়ে ওঠে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না সে কি করবে। এরই মধ্যে হঠাৎ অসীমের এক আত্মীয়র বাড়ি থেকে অসীম এবং অনিমা দুজনকেই নিমন্ত্রণ পাঠানো হয়। তারা খুব খুশি হয়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে খাবারের আয়োজন দেখে অনিমার মুখ একেবারেই ছোট হয়ে যায়। তাকে দেখে বুঝতে পারে যায় সে কোনো একটা কারণ নিয়ে খুবই দুঃখিত আছে। কি হলো বৌমা, তুমি এখানে আসার পর থেকে দেখছি তোমার মুখটা কেমন যেন ছোট হয়ে আছে। অসীম কিছু বলেছে নাকি? না না, ও কিছু বলেনি। কিছু বলেনি তো। আসলে? আসলে কি আমাকে বলো, তোমার যা অসুবিধা হচ্ছে বা তোমার যেটা চাই তুমি আমাকে বলতে পারো। আজকে তুমি আমার বাড়ির স্পেশাল গেস্ট, তাই তুমি যা চাইবে এই বাড়িতে তাই হবে, শুধু বলো একবার। আমি যা বলবো তাই হবে? তাহলে বেশ, আমার জন্য একটা বাঙালি বাহুবলি থালির আয়োজন করুন তো। এখানে যা রান্না হয়েছে সেসব খেয়ে আমার পেট আর মন কোনোটাই ভরবে না। আসলে বুঝতেই তো পারছেন বাঙালিদের মাছ ছাড়া চলে না। তা তোমার ওই বাঙালি বাহুবলি থালিতে কি কি থাকে শুনি, একবার বলো, যদি আয়োজন করতে পারি। তুমি আমাদের বাড়ির নতুন বউ, বড় মুখ করে আমার কাছে আবদার করেছো, ফেলতে তো আর পারবো না। বেশি কিছু না, ভাত, শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝিরি ঝিরি করে আলু ভাজা, আলু পোস্ত, পটলের দোরমা, লুচি, চিকেন কষা, মটন কষা, পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে পাবদা, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাপড়, পায়েস, রসগোল্লা, ব্যাস এই কটাই।
এত খাবারের নাম শুনে কণিকা দেবী আর কিছু বলতে পারে না। সে নিজেই বড় মুখ করে অনিমাকে তার পছন্দের খাবারের নাম তাকে বলতে বলেছিল। এখন এত কিছুর নাম শুনে কণিকা দেবী খুবই ভয় পেয়ে যায় এবং চিন্তায় মাথা ঘুরে সে মাটিতে পড়ে যায়। এত কিছুর পরেও অনিমার কোনো লজ্জা হয় না। সে তখনও কণিকা দেবীর শরীর খারাপের থেকে বেশি তার বাহুবলী থালি না খেতে পারা নিয়ে চিন্তিত হয়ে থাকে। সেদিন অসীম খুব রাগ করেই বাড়িতে ফিরে আসে। এভাবে আরো কয়েকদিন কাটে। অনিমার সঙ্গে দেখা করতে একদিন তার বান্ধবী মালা আসে। কি করেছিস অনিমা, প্রত্যেকদিন এভাবে এক জিনিস ভালো লাগে তোর? সেদিন তোর মাসি শাশুড়ি মায়ের বাড়িতে কি হয়েছে তুই তো নিজেই বললি, তারপরেও আজকে আবার এসব রান্না নিয়ে বসেছিস? তোকে তো আমার বাড়িতে ডাকলাম এই কারণে যাতে আমার নিজের হাতে বানানো বাঙালি বাহুবলী থালি তোকে দিয়ে টেস্ট করাতে পারি, আর তুই আমাকে বকা দিচ্ছিস? তুই তো কোনো কাজ করিস না, সমস্ত কাজ তো একা হাতে তোর স্বামীই করে। ও বেচারা সারাদিন খেটে টাকা রোজগার করে নিয়ে আসবে, আর তুই প্রত্যেকদিন এভাবে টাকা নষ্ট করবি? এত মাছ কেউ কেনে প্রত্যেকদিন? বউকে শান্তিতে খাওয়ানোটা টাকা নষ্ট করার নয়। ও তো আমাকে এসব কথা দিয়েই নিয়ে এসেছিল যে ও আমার সব ইচ্ছে পূরণ করবে। আমার যদি রোজ বাঙালি বাহুবলী থালি খেতে ইচ্ছে করে তাহলে সেটা পূরণ করা তো ওরই কর্তব্য। প্রত্যেকদিন এত এত মাছ, এত এত জিনিসপত্র বাজার করা হয়, সবটা কি তোরা খেতে পারিস? কত কত নষ্ট করিস বলতো? কত কত লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে আর তুই এভাবে খাবার নষ্ট করছিস? শোন, তোর এই শিক্ষিকাদের মতো জ্ঞান না, তুই তোর স্কুলে গিয়েই দিবি। আজ আমার বাড়িতে এসেছিস, আমি তোকে প্রমিস করেছিলাম বাহুবলী থালি খাওয়াবো, সুতরাং চুপ করে বসে থাক আর আমি যা করছি দেখতে থাক। মালা বুঝতে পারে তার বোঝানোতে কোনোই ফল হয়নি। অনিমা কোনো কাজ করে না সেই কথা বলে আর পৃথিবীতে কত লোক খিদে ছালায় মারা যাচ্ছে সেসব কথা বলেও মালা অনিমার মন একটুও গলাতে পারেনি। অসীমই মালাকে বলেছিল তার বান্ধবীকে বুঝিয়ে বলতে, কিন্তু মালা তাতেও ব্যর্থ হয়। অসীম এই দেখে বেশ চিন্তায় পড়ে। অফিসে গিয়েও শুধু তার এই বাঙালি স্ত্রীর বাঙালি বাহুবলী থালি খাওয়ার নেশার কথাই সে ভাবতে থাকে, আর সেই সাথে ভাবতে থাকে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। একদিন অসীম অফিসে গেছে এমন সময়, কি ব্যাপার অসীম, আজকাল এত চোখমুখ শুকিয়ে থাকছে কেন? বাড়িতে কোনো নতুন সমস্যা নাকি? আমি কিন্তু বিগত 5 বছর ধরে বিবাহিত, এরকম সমস্যার কথা আমাকে নির্দ্বিধায় বলতে পারিস? আমার বউটা যে কি ভুলভাল জেদ করে জানিস না, প্রত্যেক সপ্তাহে একবার করে ওকে বাহুবলী থালি খাওয়াতে নিয়ে যাওয়া সম্ভব? একটা থালির জন্য 3,000 টাকা করে খরচ হয়, তুই বল। ও সেই বাঙালি বাহুবলী থালি, তাই তো? আমার তো খুব ভালো লাগে, কত রকমের মাছ দেয়। শুধু বাঙালি ছাড়াই বাহুবলী থালির মাহাত্ম আর কেই বা বুঝবে বলতো? বাড়িতে একই বাঙালি বাঙালি শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল, আর তুই এখানে শুরু করিস না প্লিজ। আরে বাবা, মাছ তো আমরা সারা সপ্তাহে 5 দিনই খাই, তারপরেও কি মাছের নেশা যায় না? আমার মাসির বাড়িতে গিয়ে অনিমা এত রকম খাবার দিয়ে বাহুবলী থালি বানাতে বলেছে যে আমার মাসি অজ্ঞানী হয়ে গেছে। তোর কথা শুনে মনে তো হচ্ছে তোর স্ত্রী বাহুবলী ছাড়া আর কিছুই খায় না। তবে এটার সমাধান তো তোকে খুঁজতেই হবে, আমরা কেউ কিছুই করতে পারবো না। সেই কারণেই তো আমি কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। একদিন না একদিন এটার সমাধান তো আমাকে বের করতেই হবে। এভাবে একটা সংসারের কর্তি টাকা পয়সার মায়া ভুলে দিন রাত নিজের জেদ নিয়ে পড়ে থাকবে তা তো হয় না। তোকে আমি 2 কথা মনে করিয়ে দিতে চাই। প্রথম হচ্ছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে, কখনো হাত দিয়ে কাঁটা তুলতে নেই, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায়। রঞ্জনের কথায় অসীম কি বুঝতে পেরেছে সে নিজেও জানে না, তবে তাকে এবার কি করতে হবে সেটা সে ভালোই বুঝতে পারে। অসীম তার অফিস শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল নেমে আসে। সন্ধ্যা হতেই অসীম খুবই খুশি মনে বাড়ি ফিরে আসে। তাকে এমন খুশিতে দেখে অনিমা নিজের মনে নানান রকমের কথা ভাবতে থাকে। অনেক হয়ে গেছে অসীমের নাটক, আর নয় আজকে আমাকে বাহুবলী থালি খাওয়াতে নিয়ে যেতেই হবে। আজকে ও খুশি আছে, একবার বললে রাজি হয়ে যাবে, প্রমোশন পেয়েছে বোধহয়। এই ভেবে অনিমা অসীমের কাছে যায়, তার কাছে বাহুবলী থালি খেতে যাওয়ার আবদার করে। আমিও বাড়ি ফিরে তোমাকে ওটাই বলবো ভাবছিলাম, আজ আবার খুব বাহুবলী থালি খেতে ইচ্ছে করছে, তবে আমি যা যা বলবো তোমাকে সেগুলোই বানাতে হবে। আমি ভাবলাম তুমি খুশি আছো তাই তোমাকে বলবো আমাকে ডিনার করাতে নিয়ে যেতে, আর তুমি আমাকে রান্না করতে বলে দিলে। প্রত্যেকদিন তো তোমার ইচ্ছে মতো খাবার খাওয়া হয়, আমরা বাইরে গেলেও তোমার ইচ্ছে মতো বাহুবলী থালি খাওয়া হয়, আজ আমি আমার বাড়িতে একটু অবদার করতে পারি না? আমি যদি তোমাকে এখন তোমার পছন্দের বাহুবলী থালি বানিয়ে দিই তাহলে তুমি আমাকে বাহুবলী থালি খাওয়াতে নিয়ে যাবে তো? নিশ্চয়ই নিয়ে যাবো। তুমি যেদিন তোমার মনের মতো একদম ঠিকঠাক আমার পছন্দের বাহুবলী থালি রান্না করে আমি খাওয়াতে পারবে, সেদিন থেকে তুমি যখন যেদিন যেখানে বলবে তোমাকে বাহুবলী থালি সেখানেই খাওয়াতে নিয়ে যাবো, আর আমি তখনই নিয়ে যাবো, সেদিনই খাওয়াবো। এই কথা শুনে অনিমা খুবই খুশি হয়। অসীম তাকে প্রত্যেকদিন কোন না কোনো নতুন খাবার তার জন্য তৈরি করা বাহুবলী থালিতে রাখতে বলে। কোনোদিন সেই রান্নাগুলো অনিমার জন্য সহজ হলেও কোনো কোনো দিন অনিমা বুঝে উঠতে পারে না সেটা কোন দেশের খাবার আর কিভাবে রান্না করতে হয়।
তাই সে কোনোদিনই অসীমের পছন্দ মতো বাহুবলী থালি তৈরি করতে পারে না। এভাবে কয়েক সপ্তাহ কাটে। আমি একটু বাঙালি বাহুবলী থালি খেতে চেয়েছি বলে তুমি আমাকে এতদিন ধরে এত কিছু ভুলভাল খাবার রান্না করালে, কিন্তু আজ পর্যন্ত একবারও তো একটাও বাঙালি রান্না করালে না। আমার তো ভালো লাগে না বাঙালি খাবার খেতে। আমার যেগুলো ভালো লাগে না আমি কেন সেগুলো রান্না করতে বলবো? এই বাড়িতে আমরা দুজন থাকি, আর শুধু তোমার ইচ্ছে চলবে? প্রত্যেকদিন কষ্ট করে খেটে খেটে রান্না করব, আর আমি আমার পছন্দের খাবার তৈরি করতে পারবো না? এই তো, তুমি বুঝতে পেরেছো, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমি কি বুঝতে পেরেছি, কি বলতে চাইছো তুমি? এই যে এই বাড়িতে দুজন থাকে আর শুধু আমার ইচ্ছে চলতে পারে না, তাহলে শুধু তোমার ইচ্ছে কেন চলবে? তুমি কখনো বাইরে গেলেও আমাকে তোমার ওই বাঙালি বাহুবলী থালি ছাড়া অন্য কিছু খেতে দাও না। বাড়িতে তো ছেড়েই দিলাম, কষ্ট করে খাটনি করে রোজগার করব, আর সব টাকা তুমি তোমার নিজের পছন্দের জিনিসের পেছনে উড়িয়ে দেবে, এটা কি করে হয় বলো? মাত্র দু সপ্তাহ তোমাকে খেটে রান্না করে আমার পছন্দের খাবার বানাতে হয়েছে বলেই তোমার এত রাগ হলো। এতগুলো মাল ধরে যে তোমার পছন্দের খাবারে টাকা বেরোচ্ছে সেটা একবারও ভেবে দেখেছো? তুমি আমাকে বলতেই পারতে যে তুমি চাও না আমি বাহুবলী থালি বা কোন রকমের বাঙালি রান্না দিয়ে বাহুবলী থালি বানাই, তাহলে তো আমি এত কিছু করতাম না। আমি তোমাকে বাহুবলী থালি খেতে বা বাঙালি রান্না খেতে বারণ করিনি, কিন্তু সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের পছন্দের জিনিস খাওয়ার জন্য অন্যদের বিরক্ত করতে বারণ করেছি। অনিমা নিজের ভুল সত্যি বুঝতে পেরেছে কিনা অসীমের তা জানা নেই, তবে অনিমা অসীমের কাছে হাত জোর করে ক্ষমা চায়। সে কথা দেয় সে আর কখনো নিজের পছন্দ অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, কিংবা অযথা খরচ করে তার স্বামীর ঘাড়ে বোঝাও বাড়াবে না। এইসব কথা শুনে অসীম খুবই খুশি হয় এবং অনিমাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দিয়েছো তো? এবার তাহলে আমাকে বাহুবলী থালি খাওয়াতে নিয়ে চলো।